হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা স্ক্রিনে যে মেডিসিনটি দেখতেছেন, এর জেনেরিক নাম হলো প্যারাসিটামল। এর কাজ কী, এর উপকারিতা কী, এটি খাবার নিয়ম কী, এটি খাবার পূর্বে কী ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে, এর পার্শ্ব প্রতিক্রিয়া কী, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্যারাসিটামল মূলত কয়েকটি ক্যাটাগরিতেই পাওয়া যায়, তবে আজকে আমি এর সিরাপটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সিরাপটি মূলত বাচ্চাদের জন্য দেওয়া হয়ে থাকে, যে সকল বাচ্চাদের সাধারণ জ্বর, সর্দি, কাশি, ঠান্ডাজনিত সমস্যা, বিভিন্ন ধরনের ব্যথা সৃষ্টি হওয়া, ইনফ্লুয়েঞ্জা, এই সকল সমস্যা দূর করতেই মূলত মেডিসিনটি দেওয়া হয়ে থাকে। এটি বাচ্চাদের সাধারণ জ্বর, ঠান্ডা, কাশি, এ সকল সমস্যা দূর করার জন্য খুবই কার্যকরী একটি ঔষধ। মেডিসিনটি শিশুদের খাওয়ানোর নিয়ম, সাধারণত এক চামচ করে দৈনিক তিনবার খাওয়ানো যেতে পারে, সকালে, দুপুরে এবং রাতে। কিছু খাবার পরেই মূলত মেডিসিনটি খাওয়াতে হয়। তবে রোগীর অবস্থাভেদে, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। সতর্কতা, এই ঔষধটি খাবার পূর্বে তেমন কোনো সতর্কতা অবলম্বন করতে হয় না, এটি যে কোনো রোগীরাই খেতে পারে, এটিতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন ডায়রিয়া হওয়া, পেটে ব্যথা করা, বমি বমি ভাব হওয়া কিংবা বমি হওয়া ইত্যাদি হতে পারে। তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে হয়ে থাকে। যদি আপনাদের এই প্যারাসিটামল মেডিসিনটি সম্পর্কে আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে, তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখবেন, তারা অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো মেডিসিন কেনা এবং গ্রহণ করার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে নেবেন, কেননা আপনি যদি ভুলবশত একটি মেডিসিন ব্যবহার করেন কিংবা খেয়ে ফেলেন, এতে কিন্তু নানান ধরনের বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে মেডিসিন কিনবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।